আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নজর করা স্থাপত্য শৈলীর মনোরম দৃশ্য সংযোজিত পূর্বাচল উপশহর হবে সর্বাধুনিক। ঢাকার উত্তর পূর্বে রাজধানীর 0.16 থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত পূর্বাচল উপশহরের একটি অংশ পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং বাকি অংশ পড়েছে গাজীপুরের কালীগঞ্জে। 300 ফিট সড়ক পেরিয়ে বালু নদীর ব্রিজের উপর থেকে শুরু হয়েছে এই নতুন শহর, যার কারণে নদীমাতৃক শহরের সৌন্দর্য বরাবরই পূর্বাচলবাসীদের মন কাড়বে। ঢাকার উপর থেকে চাপ কমাতে এবং সহজ জীবনযাত্রার কথা মাথায় রেখে নগর পরিকল্পনাবিদরা রাজুক পূর্বাচলকে বর্ধিত রাজধানী হিসেবে নকশা করেছেন। রাজধানীর কুড়িল ফ্লাইওভার পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12 কিলোমিটার রাস্তাটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে। পূর্ব পশ্চিমে যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি এটি হবে দেশের পর্যটন স্থাপনা। সেইভাবেই চলছে এই প্রকল্পের কর্মযজ্ঞ। আট লেনের এই এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকছে 100 ফুট দৃষ্টিনন্দন খাল ও সার্ভিস রোড। এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং লাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট বড় ও মাঝারি সব ধরনের যানবাহন চলবে তার নিজস্ব গতিতে, কারো সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার কোনো সুযোগ নেই। এর পুরো নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি মাত্র 7 থেকে 8 মিনিটে পাড়ি দিবে প্রায় 12 কিলোমিটার পথ। একটি আধুনিক শহরের প্রধান শর্ত এর যোগাযোগ ব্যবস্থা। উত্তরা বা বিমানবন্দর, কুড়িল ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভার, চিটাগং রোড, কাশপুর ব্রিজ, পাস্তনা নৌসন্ধি বা ফুলতা গাউসিয়া, সকল দিক থেকে সহজভাবে প্রবেশ করা যাবে এই পূর্বাচলে। ঢাকার অসহনীয় যানজট থেকে শিক্ষা নিয়ে এই প্রকল্পের রাস্তাগুলোকে 30, 40, 60 এবং কি 80 ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। পূর্বাচল নতুন শহরের রাস্তা হবে বর্তমান ঢাকা শহরের খোরাখুরিমুক্ত রাস্তার শহর। ইউটিলিটি সার্ভিস লাইন মাটির নিচ দিয়ে থাকবে। বৈদ্যুতিক বা যে কোনো ইউটিলিটি কাজের জন্য রাস্তা খুরুখুরি করতে হবে না। এই প্রকল্পে 62টি ব্রিজ নির্মাণ করছে বাংলাদেশ নৌবাহিনী। প্রগতি সরণী ও এয়ারপোর্ট রোডকে সংযুক্তকারী বিখ্যাত 300 ফিট এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এর পুরো নির্মাণ কাজ শেষ হলে কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত ট্রাফিক সিগন্যাল ছাড়াই যাতায়াত করা যাবে। এরপর ঢাকা মেট্রো রুট 6 নির্মাণ কাজ শেষ হলে 1 নং রুটের শাখা প্রবেশ করবে এই পূর্বাচলে। আধুনিকতা এবং সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে, যার ধারাবাহিকতায় পূর্বাচল আবাসিক এলাকায় তৈরি হচ্ছে 43 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম লেক। পূর্বাচলে তৈরি এই কৃত্রিম লেক হবে আঁকাবাঁকা। লেকের মাঝখানে কৃত্রিম দ্বীপে স্থাপন করা হবে ইকো পার্ক। যান্ত্রিকতা থেকে দূরে এবং কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে নিঃশ্বাস ফেলতে পূর্বাচল হতে যাচ্ছে আধুনিক একটি উপশহর।